নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের যোগাবাশিষ্ট সারের তৃতীয় পর্বের আলোচনায় সবাইকে স্বাগত। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। বেশ অনেক দিন আমি কোনো রকম আলোচনায় ছিলাম না। দুদিন পোস্টার দেয়া হয়েছিল যে আলোচনা হবে, জানানো হয়েছিল যে আলোচনা হবে, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে আমি আলোচনা করতে পারিনি। তার জন্য ভীষণভাবে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার উপায় ছিল না। প্রণাম সবাইকে, আমার প্রণাম। অনেক দিন পর দেখা হচ্ছে আপনাদের সবার সাথে, সবাইকে আমার অন্তর থেকে প্রণাম। আজকে যোগ বাশিষ্ঠ সারের আলোচনা। শ্রীমতী দি নমস্কার। ঘটনা হচ্ছে, আজকের দিনটা হয়তো আলোচনা করতে পারছি, আমি সামনের এক দুই সপ্তাহ একটু অনিয়মিত থাকব, আপনাদের জানিয়েই রাখছি। আমি স্বামী শিষ্য সংবাদের আলোচনাটা কালকে আমি করতে পারবো না, তাছাড়া একটু অনিয়মিত হবে সামনের একটা সপ্তাহ বোধহয়। তারপর থেকে হয়তো ভগবান চাইলে আবার হয়তো যেরমভাবে চলতো সেভাবে পারবো। তো যোগ বাশিষ্ঠ সারে বেশ কঠিন আলোচনা, এটা সবাই আপনারা জানেন। জি থাই, প্রণয় প্রণাম। আমি মূল আলোচনায় ঢুকছি, সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। যোগ বাশিষ্ঠ সারে আলোচনা একটু কঠিন, অনেকদিন পর যেহেতু আবার আলোচনায় এলাম তো আর একবার একটু বলে নিচ্ছি। কারণ একটা দীর্ঘ সময় আমরা স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করেছি এবং এখনও করে চলছি। তো সবারই বেদান্ত সম্পর্কে কিছুটা একটা সম্যক ধারণা হয়েছে স্বামী শিষ্য সংবাদ সম্পর্কে আলোচনা শুনতে শুনতে, বা আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। যোগাবাশিষ্ঠ সারের আজকে তৃতীয় পর্ব, এবং যোগাবাশিষ্ঠ সার স্বভাবতই বেশ কঠিন একটি বই, বেশ বেশ কঠিন একটি বই। এবং বিশেষত খুব একটা গৃহীরা এই বইতে হাত দেন না, বেশিরভাগ সাধু সন্তদের হাতেই বই ঘোরে। তো বইটার মধ্যে মনের পরত ছাড়ানো রয়েছে, মানে বেদান্ত বলছে মন উড়িয়ে দাও। এবার এই যোগাবাশিষ্ঠ সার বইটাতে খুব সূক্ষ্মভাবে বশিষ্ঠদেব, মহামুনি বশিষ্ঠদেব, মহাত্মা রামকে তিনি মনের এক একটা পরত খুলে খুলে দেখাচ্ছেন যে মন কেমন, এবং তার উপরে সমাধির কেমন অবস্থা, কিভাবে হয়, তারপরেও কি কি নাশ হতে লাগে, এক সমাধিতেই সব হয় না, সেইগুলো অনেক পরে আসবে। আজকে সবে তৃতীয় পর্ব। অভিজিৎ দত্ত প্রণাম, বাপি চৌধুরী প্রণাম, কাজল কান্তিদেব প্রণাম, জিৎ নমস্কার, সবাইকে প্রণাম নমস্কার। আমি আর আলাদা করে কাউকে বলছি না, মাফ করবেন, সবাইকে আমার প্রণাম। আমি বিষয়ে আসছি। আজকের বিষয় সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। এটা একটা খুব চলতি ভাষা, সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। মানে ছোটবেলাতে আমরা যখন খেলাধুলো করতাম, মনে করে দেখুন, আমাদের মায়েরা, বিশেষ করে বাবারা অত মাথা ঘামাতেন না এসবে, মায়েরা বলতেন, ও ভালো নয়, ওর সাথে মিশবে না, ও ভালো, তুমি ওর সাথে মেশো, তুমি ওর সাথে খেলো। তো ছোটবেলা থেকেই মায়েরা তাদের নিরিখে, তাদের নিরিখে, আমি শব্দটাকে আবার ব্যবহার করছি, মায়েরা বা আমাদের গুরুজনেরা তাদের নিরিখে ভালো বা মন্দ, তাদের একটা নিক্তি থাকতো, এই নিক্তির এমন হলে সে ভালো, এই নিক্তির অপর দিকে হলে সে খারাপ, যে তুমি তার সঙ্গে মেশো, ভালোর সঙ্গে মেশো। তারা সৎসঙ্গ বলতে ওটাই বুঝতেন, এবং আমরাও বাড়ির কথা শুনে এক প্রকার ওরকমভাবেই মিশতাম। আমার মনে আছে আমার খুব ছোটবেলার একটা ঘটনা, সেই মেয়েটি এখনও আমার বন্ধু অ্যাক্সিডেন্টালি। আমি একদম যখন ছোট্ট, মানে কেজিতে পড়ি আর কি, মেয়েটি সেই সময়ও আমার সাথে স্কুলে পড়তো, তারপর স্কুল চেঞ্জ হয়ে আমি যখন যাদবপুর বিদ্যাপীঠ গেলাম, মেয়েটি অদ্ভুতভাবে যাদবপুর বিদ্যাপীঠও আমার সাথে পড়তো,
তারপর কলেজের পর আলাদা, ওর স্ট্রিম আলাদা হয়ে গেল, আমার স্ট্রিম আলাদা, কিন্তু দুজনের মধ্যে যোগাযোগটা এখনো বজায় রয়েছে আর কি। এবং গত পরশু হয়তো তার সাথে কথা হলো, তো আমি নাম অবশ্যই বলবো না, তো আমার বাড়িতে বলা হয়েছিল দেখো মেয়েটি খুব পাকা, তখন আমি KG 2-তে পড়তাম, আমার এখনো মনে আছে, মেয়েটি খুব পাকা, ওর সাথে তুমি মিশবে না। তো আমার চরিত্র ছিল হচ্ছে যে মানে বলেছে শুনবো, কিন্তু ঠিক মানতে পারছিলাম না ভিতর থেকে যে না ও তো খারাপ, আমি কিছু দেখিনি, আমার খুব ভালো বন্ধু ছিল। তো এবার আমি ওর সাথে কথা বলছি না, KG 2-র বাচ্চা কি বা করি, মা বারণ করেছে কথা বলছি না। তো এক মিনিট, হ্যাঁ তো কথা বলছি না। তো হঠাৎ করে মেয়েটি, এখন আমার এই দৃশ্যটা মনে আছে এবং আমার খুব বেদনা দেয়, এখনো দৃশ্যটা আমাকে খুব বেদনা দেয়। তো মেয়েটি আমাকে ধরেছে করিডোরে, স্কুলের করিডোরে, এই তুই আমার সাথে কথা বলছিস না কেন? আমি ওকে সোজা উত্তর দিয়েছিলাম, আমার মা তোর সাথে কথা বলতে বারণ করেছে বলে আমারও এত কষ্ট হয়েছিল, আমি জাস্ট বলে আর দাঁড়াতে পারিনি মেয়েটির সামনে, মুখ ঘুরিয়ে বেরিয়ে গেছিলাম। এবং তারপর গিয়ে আমি মেয়েটির সাথে কথা বলি এবং সে এখনো আমার বন্ধু। তো কেন এই গল্পটা আমি বললাম, যে এই যে সৎ সঙ্গ, মেয়েটি তো আদতে খারাপ ছিল না, মেয়েটিকে তো আমি এখনো দেখছি, কিন্তু আমার পরিবার বা আমার গুরুজনেরা তাদের নিক্তিতে যা ঠিক বলে মনে হয়েছিল সেই নিক্তিতে মেপে আমাকে বলেছিল তুমি এর সাথে মেশো এবং তুমি এর সাথে মিশো না। এবং হয়তো যাদের সাথে মিশতে বলেছিলেন দেখা গেছে তারা বড় হয়ে প্রচন্ড স্বার্থপর বেরিয়েছে। এবার এই সৎ সঙ্গ আমরা বলি যে কি বলছেন, তুলসীর হার না পরে যেই ছাড় জমালয় তারও বাস, তিলক ধারণ না করে যেই জন মম আছে তার পিছে। না আমার তুলসীর হার পরি না দাদা, গলায় একটু সমস্যা হয়, ইচ্ছা করে না পড়তে, আপনি আসতে পারেন, নমস্কার, ডিস্টার্ব করবেন না প্লিজ, খুব ডিস্টার্বিং হয় জানেন তো, যে অদ্ভুত অদ্ভুত বেকার বেখাপ্পা কমেন্ট দেখলে। অশোক মাইতি ধন্যবাদ, অনেকদিন পর দেখা আপনার সাথে, আপনি আসতে পারেন, কি মকরিত গিবন না কি একটা নামটাও ঠিক করে লেখেননি, আপনি বেরোতে পারেন, আসতে পারেন। তো এবার যেটা বলছিলাম যে সৎ সঙ্গ এবং আমাদের যারা প্রত্যেকেরই, আমরা যারা শুনছি প্রত্যেকেরই ছোটবেলা থেকে কিন্তু আমরা এটা শুনেছি যে এ ভালো এর সাথে মেশো, এ খারাপ এর সাথে মিশো না। চাকরির লাইফেও আমরাও নিজেদেরকে নিজেরা জ্ঞান দিই আমাদের কলিগদেরকে, ও খারাপ ওর সাথে মিশবে না, কিন্তু এই খারাপ ভালোটা কিসের ভিত্তিতে হবে? যে এ ভালো, এর সঙ্গ করা ভালো, এর সঙ্গ করা ঠিক নয়। আমরা চাকরির ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে কেমনভাবে করি যে না ও আমাকে হেল্প করবে, ও নোটস টোটস দিয়ে হেল্প করে, ওর মন ভালো, আমি ওর সাথে মিশি, এইভাবে আমরা ভালো সঙ্গ চুজ করি। ও ভীষণ স্বার্থপর, ও সবার সাথে বাজে ব্যবহার করে, মিশবো না ওর সাথে। কিন্তু আসলে মহাপুরুষরা কি বলছেন, কোনটা সঠিক সঙ্গ, কার সাথে আমরা ঠিক করে মিশব, সেখানে বশিষ্ঠ মুনি রামচন্দ্র অবতারকে কি বলছেন? বশিষ্ঠ মুনি, মহামুনি বশিষ্ঠ, তিনি অবতার রামচন্দ্রকে উপদেশ করছেন যে সৎসঙ্গ কি না অসৎসঙ্গ কি। বোঝাই যাচ্ছে সেই সৎসঙ্গ এবং অসৎসঙ্গ আমাদের ছোটবেলা বা আমাদের বুদ্ধির নিক্তিতে মাপা নয়। আমি শ্লোকে আসছি যোগাবশিষ্ট সার থেকে। আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম যে আমরা বিচার নিয়ে অনেক কথা বলতাম, বেদান্তে বিচারই একমাত্র পথ, তো বিচার 5 রকমের, সেইটা নিয়ে আগের দিনে যোগাবশিষ্ট সারে, যোগাবশিষ্ট সারের দ্বিতীয় অধ্যায়, মানে দ্বিতীয় অধ্যায় ভুল বলছি, দ্বিতীয় পর্ব আমরা বিস্তৃত আলোচনা করেছি 5 রকম বিচার নিয়ে, আমি আর সেই জায়গায় যাচ্ছি না। তো এরপর বিচার করার পরে, বিচারের বিষয়ে সমস্ত কিছুর পরে বশিষ্ঠ মুনি বলছেন সর্বপ্রযত্নে সৎসঙ্গ লাভের চেষ্টা কর্তব্য, বলছে সবসময় সৎসঙ্গ লাভের চেষ্টা কর্তব্য। ইহা বলিতেছেন, আমার সংস্কৃত ভীষণ খারাপ, আমি বারবার বলি, আবারও রিপিট করছি লজ্জার সাথে, আমি পারি না ভালো সংস্কৃত, সংস্কৃতের ছাত্রী নই। আচ্ছা একজন বলছেন কিছু শুনতে পাচ্ছি না, আমি একটু কনফিউজড হয়ে গেলাম শুরু করার আগে,
আমাকে একটু আপনারা কেউ জানান যে শোনা যাচ্ছে কি, নইলে আমার বলাটা অযথা বৃথা যাবে। নমস্কার সবাইকে, নমস্কার রিমি ভৌমিক, নমস্কার অরূপ মল্লিক, নমস্কার। কিন্তু সুদীপ চক্রবর্তী জানাচ্ছেন যে তিনি শুনতে পাচ্ছেন না, একটু আমাকে জানান আপনারা যে আপনারা কি শুনতে পাচ্ছেন, নইলে মানে আমি শুরুটায় যেতে পারছি না, সাউন্ডটা কম হচ্ছে বেশ। 1 মিনিট। এবার এবার সাউন্ডটা কেমন আছে? এবার এবারও কি কম হচ্ছে নাকি সাউন্ড ঠিক আছে, একটু জানাবেন প্লিজ। ওকে, ঠিক ঠিক আছে, আশা করছি এইবার ঠিক ঠিক থাকবে। বোধহয় একটু মোবাইলটা আমার থেকে দূরে ছিল বলে সমস্যা হচ্ছিল। বেশ, আমি তাহলে শুরু করছি। আচ্ছা, অশোক অশোক দা, শ্রীমতী দি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো বলছেন যে যস্মিন দেশে হি তত্যাজ্ঞ নাস্তি সজ্জন পাদপ সফল শীতল ছায় ন তত্র দিবসং ইবসেত। অভিজিৎ, অনেকদিন পর, থ্যাংক ইউ। বলছেন যে যে দেশে ফলবান শীতল ছায়াযুক্ত তত্ত্বজ্ঞ সজ্জন রূপ বৃক্ষের অভাব, সে স্থানে মুমুক্ষু একদিন অবস্থান করবেন না। সৎসঙ্গ বলতে কি বলা হলো? বলছে যে যে দেশে ফলবান শীতল ছায়াযুক্ত তত্ত্বজ্ঞ, তত্ত্বজ্ঞকে কিভাবে ব্যাখ্যা করছে? প্রথমে আসি, তত্ত্বজ্ঞ কাকে বলছে? যিনি তত্ত্বের সম্বন্ধে জ্ঞাত, তত্ত্ব কি? নিজেকে জানার নামই তত্ত্ব, নিজেকে জানার তত্ত্বের কথা বলা হচ্ছে। বলছে যিনি তত্ত্ব সম্বন্ধে জ্ঞাত তাকেই বলা হচ্ছে তত্ত্বজ্ঞ। বলছে তত্ত্বজ্ঞ কেমন হবে? বলছে শীতল ছায়াযুক্ত ফলবান। প্রথমে একটা একটা করে শব্দে আসি, ফলবান কেন? কারণ তত্ত্বজ্ঞ শুধু তত্ত্বজ্ঞ হয়েই বসে থাকবেন না, এক তত্ত্বজ্ঞ আরেকজনকে নতুন আরেকজনকে তত্ত্বের সন্ধান দেবেন। তিনি যে সত্যকে জানতে পেরে তত্ত্বজ্ঞ হয়েছেন, যেই তত্ত্বকে তিনি বিশেষভাবে জানতে পেরেছেন, যে নিজেকে তিনি বিশেষভাবে জানতে পেরে তত্ত্বজ্ঞ হয়েছেন, তিনি আরেকজনকেও সেই তত্ত্বের সন্ধানই দেবেন। কেমনভাবে দেবেন? না, এই তত্ত্বের কথা বলেই দেবেন। যেমন ধরুন, আপনি অন্য আপনার এক বন্ধুর সাথে আপনার চাকরিতে কিভাবে প্রমোশন হবে সেই গল্প করছেন। একজন তত্ত্বজ্ঞ কি করবেন জানেন? একজন তত্ত্বজ্ঞকে 1,000 কোটি টাকা দিলেও সে কিছুতেই আলোচনা বা গল্প করতে পারবে না, পারবে না, করবে না আমি বলছি না, কিন্তু শব্দগুলো ইম্পর্টেন্ট, করবে না নয়, সে পারবে না, তার ভিতর থেকে সায় দেবে না যে কিভাবে চাকরিতে প্রমোশন হয় সেই গল্প করতে। সে কি গল্প করবে? ব্রহ্মজ্ঞানের কথা বলবে, ঈশ্বর লাভের কথা বলবে, আত্মজ্ঞানের কথা বলবে, কিভাবে সাধনা করলে আরো নিজের ভিতরে ডোবা যায় সেই কথা বলবে। অটোমেটিক্যালি সে বাধ্য, সে অন্য কথা বলতে আর পারে না, তার মুখ দিয়ে বেরোয় না। ঠাকুরের এই সুন্দর একটা কথা আছে না, বলছেন মা মুখ চেপে দেয়। কথাটা অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল বটে, বলছেন যে ঠাকুর যেই টেক্সচারে কথাটা বলেছিলেন যে বিজাতীয় কেউ থাকলে সেই ভাবের কথা বলতে গেলে মা মুখ চেপে দেন, কথা তখন আর বেরোয় না, কথা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তেমনই যখন কোনো তত্ত্বজ্ঞের সাথে বসবেন না, যদি আপনার মধ্যে মুমুক্ষুত্ব থাকে, মানে আপনারও মুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে, আপনার প্রবল ইচ্ছা আপনি চাকরিতে বিশাল প্রমোশন লাভ করবেন, তখন হয়তো না তত্ত্বজ্ঞ আপনাকে সেই কথা বলবে, না আপনি শুনবেন, ওই তারও সেই দশা হবে, ভিতর থেকে কে যেন চাবি ঘুরিয়ে দেয়। তত্ত্বজ্ঞের একটা সমস্যা আছে, সে তখন আর তার নিজের উপর কর্তৃত্ব তার থাকে না। একবার সে যখন তত্ত্বজ্ঞ, তার সব কর্তৃত্ব তার হাতে বাঁধা। কারণ আপনি বলবেন যে না আমি বলছি, কিন্তু যিনি তত্ত্বজ্ঞ তিনি বলবেন তিনি বলাচ্ছেন তাই বলছি, তার কোনো কথাতেই আর আমি করছি, আমি বলছি, আমি করেছি এই ছাপ থাকে না।
তার কথায় তখন থাকে তিনি করাচ্ছেন, ওই বলছে না সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি। তখন সে যেমন সাধারণ মানুষেও বলে তিনি যা করাচ্ছেন তাই তো করছি, প্রচুর শুনেছি তিনি যা করাচ্ছেন তাই তো করছি। তো আর যখন তত্ত্বজ্ঞ কেউ বলেন তখন আবার সমস্যা কি, সাধারণ মানুষ যখন বলেন তিনি যা করাচ্ছেন তাই তো করছি, আবার কোনো সমস্যা দেখা দিলে তখন আমি এমন করেছিলাম, আমি অমন করেছিলাম, বা কিছু ভালো করে টরে ফেললো, জগৎ প্রচুর সেলিব্রেট করছে তাকে নিয়ে, সে বলতে শুরু করবে আমি এই করেছি আমি সেদিন ওই করেছি। কিন্তু কোনো তত্ত্বজ্ঞ প্রত্যেক মুহূর্তেই সে বলবে তিনি করিয়েছেন, তার কৃপায় করছি। কেন বলবে? কারণ যেই অহংকার নিয়ে মানুষ বলে, অহং আকারিত যখন হয়, আজকের আলোচনাটা কঠিন, মানে যোগাবশিষ্ট সারে আলোচনা একটু কঠিন হয়, একটু মাইনরলি শুনবেন, আমার অনুরোধ রইল। অহং যখন আকারিত হয়, অহং মানে আমি, যে আমিকে সবাই খুঁজছে, সেই আমিকে যে বোধ করতে পারে সেই তত্ত্বজ্ঞ। কিন্তু সেই অহং যখন আকারিত হয়ে যায়, অহংকার, অহং আকারিত হয়ে পড়ছে, তখনই তাকে অহংকার বলা হয়, এবং তখন আমি অহংয়ের থেকে আলাদা হয়ে পড়ছি। মানুষ অহংকার দিয়ে বলে আমি এটা করেছি, আমি হেনা করেছি, আমি তেনা করেছি। আর তত্ত্বজ্ঞ কে হয়? জ্ঞান লাভকার হয়, অহংকারের পারে গিয়ে যে নিজেকে জানতে পারে। অহংকারের পারে গিয়ে যে নিজেকে জানতে পারে তখন তার অহংকারের নাশ হয়ে যায়। তো যেই অহংকার দিয়ে সে কর্তৃত্ব ফলাতো, সেই অহংকারটাই যখন শেষ, তখন তো অহং মাত্র পড়ে থাকে আমি। যেই আমিকে দিয়ে বেশি কিছু করা যায় না, আমি শুধু আমি হয়ে থাকে, আমিকে দিয়ে এটা ওটা সেটা করানো যায় না। এবার এক্ষেত্রে কি হয়, 21 দিনের মাথায় দেহপাত হয়ে যায়। কিন্তু যারা ঈশ্বর কোটি পুরুষ বা যারা ঈশ্বর কোটি থাকে, তাদেরকে তিনি ওই পার থেকে কিছুটা আমি দিয়ে পাঠান, যে এইটুকু আমি, ঠাকুর বলছেন দাস আমি, থাকশালা হয়ে দাস আমি, বলছে দাস আমিটুকু দিয়ে পাঠান, বা আমির একটা আভা দিয়ে পাঠান, যেইটা দিয়ে সে সাধারণ জীবনে চলাফেরা করবে, সেই আমিটুকু দিয়ে পাঠান। সেই আমিতে তখন সে জাগতিক কাজকর্ম করে। এবার সেই আমিটা কার আমি? না তার দেওয়া আমি, তার নিজের আমি নয়। তাই সে বলছে তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি। সে হাজার ভালো কাজ করুক, সে কখনো বলবে না এটা আমি করেছি, সে বলবে এটা তোমার কাজ, তিনি আমাকে দিয়ে যা করাচ্ছেন আমি তাই করছি। তো বলছেন তাই যে তত্ত্বজ্ঞ কেমন হবে না, ফলবান হবে, যেই কথা থেকে এলো, যে সে যার কাছে বসবে, সে যেখানে বসুক সেখানে সেই তত্ত্বের কথাই বলবে, অন্য কথা সে বলবে না। আমার গুরুদেব ভগবান খুব সুন্দর একটা কথা বলতেন, মানে এখনো বলেন ইনফ্যাক্ট, আমি প্রথম শুনে আমার দারুণ লেগেছিল। বলেছিল যে আমি আশ্রমে থাকি বটে, কিন্তু আমার কোনো যায় আসে না, আমি যদি আশ্রম থেকে বেরিয়ে যাই, আমি যদি একটা এমনি ঘাসের উপরেও গিয়ে বসি, সেখানেও আমার চারপাশে কয়েকটা তত্ত্বজ্ঞানী ছেলেমেয়েই জুটে যাবে, মুমুক্ষু ছেলেমেয়েই জুটে যাবে, এবং সেখানে একটা ঘাসের উপরেও যদি আমি বসে থাকি সেখানেও আশ্রমই তৈরি হয়ে যাবে। আমি কথাটা প্রথমে বুঝতাম না, পরে ধীরে ধীরে কিছুটা বুঝেছি, যে তিনি যেখানেই থাকবেন সেখানেই তিনি এই জ্ঞানের কথাই বলবেন, এবং অবশ্যই তিনি যেহেতু কোনো তত্ত্বজ্ঞ যেখানে থাকবে তার আশেপাশে মুমুক্ষু ছেলে মেয়েরা জুটতে বাধ্য। যেমন একটা ফুল ফুটলে মৌমাছিরা আসে, মাছিরা এসে ঘোরে না, আবার কোনো নোংরা হলে মৌমাছিরা আসে না, মাছিরা এসে ঘোরে। একটা চিনির ডেলা ফেলে রেখে দেখুন, সেখানে সার দিয়ে কোত্থেকে পিঁপড়ে এসে জুটবে। তো যেমন জিনিস রাখবেন না, সেই জিনিসের প্রকৃতি যেমন হবে, জুটবেও এসে তেমন জিনিস। তো যে তত্ত্বজ্ঞ তার আশেপাশে, সেই রকম মুমুক্ষ
মুমুক্ষু মানে কি? যে মুক্তির জন্য ইচ্ছু, মুমুক্ষেচ্ছু, যে মুক্ত হতে চায়। মুক্ত হতে চাওয়া মানে কি? মরে যাওয়া, সুইসাইড করে না? না, অনেকে ভাবে যে সুইসাইড করে নিলে মুক্তি, বলে না আহ কবে মুক্তি পাবো। না, মুক্তি মানে এরকম নয়। মুক্তি মানে হচ্ছে আমার এই দেহ মন বুদ্ধি চিত্ত অহংকার, সেসব দিশে অহং যেখানে আকারিত হয়ে পড়ছে, তার হাত থেকে কবে মুক্তি, আমার হাত থেকে আমি কবে মুক্তি পাবে, অহংকারের হাত থেকে অহং কবে মুক্ত হবে। সেই মুক্তির জন্য যারা পাগল, ঠিক তারা সেই তত্ত্বজ্ঞের পিছনে গিয়ে জুটবেই জুটবে। ওই যে বললাম, যেটা ফুল ফুটলে মৌমাছি জুটবে, ভ্রমর জুটবে, মাছি জুটবে না, তেমনই তত্ত্বজ্ঞের পাশে তারাই জুটবে। তো বলছে তারা ফলবান হবে, শীতল ছায়া যুক্ত হবে। আমরা জানি গাছ শীতল ছায়া যুক্ত, কিন্তু তীব্র রোদের মধ্যে, তীব্র গরমের মধ্যে ভগবানের পায়ের কাছে বসে যখন তত্ত্ব আলোচনা শুনেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার মনে হয়নি কখনো যে এত রোদ, এত গরম। মনে হয়েছে সব তো ঠিকই, ঠান্ডাই তো। তেমনি তত্ত্বজ্ঞের পায়ের নিচে বসে যখন সেই তত্ত্ব আলোচনা হয়, সেই আমির আলোচনা হয়, বিশ্ব প্রকৃতির আলোচনা নয়, কিন্তু অন্য কিছুর নয়, নিজের আলোচনা হয়, তত্ত্বের আলোচনা হয়, তখন বলছে কেমন না শীতল ছায়াযুক্ত তত্ত্বজ্ঞ সজ্জনরূপ বৃক্ষের অভাব, সে স্থানে মুমুক্ষু একদিনও অবস্থান করবে না। বলছে যার মধ্যে মুক্তির ইচ্ছা, যে পাগলামো করছে, আমি মুক্ত হতে চাই, আমি তাকে জানতে চাই, আমি নিজেকে জানতে চাই, যার ভিতরে এই কথা ধাক্কা মারছে হাতুড়ির মতন, আজকের দিনটাও কেটে গেল, আমি এখনো নিজেকে জানতে পারলাম না। আমাদের কোনো আসে যায় না, আমরা পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে আমরা ছটফট করি যে আমার এই বছরটাও লস হয়ে গেল। আরে তোমার সারাটা জীবন লসের খাতায় চলে যায়, তুমি নিজেকে জানতে পারো না, তুমি যেটাকে নিয়ে তো লাফালাফি করছো, কি নিয়ে লাফালাফি করছো সেইটাই জানতে পারো না, মরে গেলে। কিন্তু যারা মুখ বলছে তারা এরকম ভাবে ছটফট করবে যে আজকের দিনটা চলে গেল, আমি আজও নিজেকে জানতে পারলাম না, আরে কালকের দিনটাও চলে যাচ্ছে, আমি নিজেকে জানতে পারছি না, আমি কবে নিজেকে জানতে পারবো। এই অবস্থা যখন হবে, বলছে তখন এই রকম তত্ত্বজ্ঞ না থাকলে কোনো মুখ সেই জায়গায় এক মুহূর্ত অবস্থান করবে না। তাহলে সৎসঙ্গ বলতে কাকে বোঝাচ্ছে? মুমুক্ষুর সৎসঙ্গ হচ্ছে একজন তত্ত্বজ্ঞ ব্যক্তি। চাকরির প্রমোশন কে দেবে নয়, কে ভালো দুটো গল্প গাল গল্প করবে তা নয়, যে আমাকে আমিকে চেনাতে সাহায্য করবে, যে সেটা চেনে তো সে তার জন্য সৎসঙ্গ। এবার ব্যাখ্যা করছেন স্বামী ধীরেশানন্দজি, বলছেন রৌদ্রতপ্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত পুরুষ যেমন বৃক্ষের সুশীতল ছায়ায় শান্তি লাভ করে ও ওই বৃক্ষের সুপক্ক ফল খাইয়া পরিতৃপ্ত হয়, সংসারেও তদ্রূপ ত্রিতাপদগ্ধ জীব মহাপুরুষের আশ্রয় আসিয়া শান্তি লাভ করে ও তাহার উপদেশ লাভে কৃতার্থ হয়। তত্ত্বজ্ঞ অর্থাৎ তৎ ও তং পদার্থের মর্মজ্ঞ পুরুষের উপদেশে জ্ঞান লাভ হইলে সাধকের জন্ম জন্মান্তরের যাবতীয় দুঃখ চিরতরে নিবৃত্ত হইয়া যায়। বলছেন যে রৌদ্রতপ্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত পুরুষ একটু অন্যভাবে ব্যাখ্যা করছেন, বলছেন যে প্রচন্ড রোদে ঘুরেছে, মানে পরিশ্রমে ক্লান্ত ক্ষুধার্ত পুরুষ যেমন একটা গাছের নিচে এসে যেমন ভীষণ একটা তৃপ্তি লাভ করে, আহ এখন তো গাছের নিচ পাবেন না, এখন এটিএম এর একটু ঠান্ডা আছে, প্রচন্ড রাস্তায় ঘুরছেন, টাকা তোলার দরকার হলো, একটু এটিএম এ ঢুকলেন, এসির মধ্যে ঠান্ডা, আবার বাইরে বেরোলেন তুমুল গরম। আজকেই আমার এই অভিজ্ঞতাটা হয়েছে তো তাই বলছি আর কি। তো বলছে যে সুশীতল ছায়ায় শান্তি লাভ করে ও ওই বৃক্ষের সুপক্ক ফল খাইয়া পরিতৃপ্ত হয়, বলছে বসে বসে বেশ আরাম করলো, তারপর ওই গাছ থেকে ফল পেরে খেলো, খেয়ে তৃপ্ত হলো, আসল হচ্ছে সে তৃপ্ত হলো। সংসারেও তেমনই ত্রিতাপদগ্ধ জীব মহাপুরুষের আশ্রয় আসিয়া শান্তি লাভ করে,
ত্রিতাপটা নিয়ে আমি আর বেশি আলোচনায় যাচ্ছি না, তিন প্রকার যতদূর সম্ভব এটাই বলতে চেয়েছে, আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক। অনেক রকম আছে, আধ্যাত্মিক সমস্যা অনেক কিছু হয়, ঝড় ঝঞ্ঝা অনেক কিছু হয়, নিজের জীবনের সমস্যা অনেক কিছু, অনেক ব্যাপার রয়েছে, এটা নিয়ে আমি আর ঢুকছি না। বলছে ত্রিতাপ দগ্ধ দগ্ধ জীব, প্রত্যেকে নিজেদের অবস্থার ব্যাপারে চিন্তা করুন, তাহলে ত্রিতাপ দগ্ধ কাকে বলে বুঝে যাবেন। কিছু মনে করবেন না, এটা সত্য। ত্রিতাপ দগ্ধ জীব মহাপুরুষের আশ্রয়ে আসিয়া শান্তি লাভ করে। বলছে মহাপুরুষের আশ্রয়ে এসে সে শান্তি লাভ করে ও তাহার উপদেশ লাভে কৃতার্থ হয়। বলছে তাদের উপদেশ লাভ করে সে কৃতার্থ হয়। বলছে তত্ত্বগতত্বাৎ ও তং, পদার্থের মর্মজ্ঞ পুরুষের উপদেশে জ্ঞান লাভ হইলে সাধকের জন্ম জন্মান্তরের যাবতীয় দুঃখ চিরতরে নিবৃত্ত হয়ে যায়। বলছে তাকে জানলে, তৎ এবং তং আমি ব্যাকরণ বিশারদ নই, তবে সাধারণ বুদ্ধিতে যা বুঝতে পারছি, আত্মজ্ঞানের কথা অতি অবশ্যই বলছেন। বলছেন যে তাহলে সাধকের জন্ম জন্মান্তরের যাবতীয় দুঃখ নিবৃত্ত হয়ে যায়। জন্ম জন্মান্তরের দুঃখ একটু একটু করে নিবৃত্ত হচ্ছে, আমার 1 কোটি দুঃখ আমার একটু একটু করে কমছে তা নয়। ঠাকুর বলছেন হাজার বছরের অন্ধকার ঘর, হাজার হাজার বছরের অন্ধকার ঘর একটা দেশলাই কাঠির আলোতে সে অন্ধকার দূরীভূত হয়ে যায়। হাজার বছরের অন্ধকার বলে দেশলাইয়ের আলো বলে না, তুমি একটু একটু করে আলো হও, একটা দেশলাই মারলো ধাক করে আলো জ্বলে উঠলো, হাজার বছরের অন্ধকার এক মুহূর্তে শেষ। তেমনি তত্ত্বজ্ঞ পুরুষের উপদেশে সাধকের হাজার হাজার বছরের জন্ম জন্মান্তরের দুঃখ এক মুহূর্তে শেষ হয়ে যায়, যে চিরতরে নিবৃত্ত হয়ে যায়। বলছে চিরতরে শেষ, নিবৃত্ত, শেষ হয়ে যায়। এই কথাগুলোকে ঠিক ইংলিশে বা অন্য ভাষায় বোঝানো মুশকিল। বলছে চিরকালের জন্য শেষ হয়ে যায়। অসৎসঙ্গ করা কখনো করা উচিত নয়, কারণ বিষ্ণু পুরাণ থেকে বলছে এটা। বলছে নিঃসঙ্গ তাই সন্ন্যাসীগণের মুক্তি লাভের দ্বার। এটা প্রথমেই বলে নিয়েছি যে এই যে বইটি যোগাবাশিষ্ঠ সার, এই বইটি মূলত সাধু সন্তদের বই, সন্ন্যাসীদের বই, সন্ন্যাসীদের হাতে হাতে ঘুরে, গৃহস্থদের খুব একটা এই বই গৃহস্থরা হাত দেয় না, তো দিয়েছি ঈশ্বরের কৃপায়, আমার গুরু কৃপায়। তো যাই হোক, বলছেন যে নিঃসঙ্গতাই সন্ন্যাসীগণের মুক্তি লাভের দ্বার। বিষয়াসক্ত বহিরঙ্গাবার একটা মজার ব্যাপার, এই বই সন্ন্যাসীরা হাত লাগা ছাড়া খুব একটা গৃহস্থ হাত লাগায় না। আবার এই বইটি বলছেন কে, না বশিষ্ঠ মুনি, যা স্ত্রী রয়েছেন, যিনি অবশ্যই মহামুনি, ব্রহ্মজ্ঞ, ব্রহ্মবিদ বরিষ্ঠ তো বটেই, তিনি ব্রহ্মকে বিশেষভাবে জেনেছেন এবং ব্রহ্মবিজ্ঞানী, কিন্তু তিনি সংসার করেছেন, তিনি সন্ন্যাসী নন। বলছেন কাকে? রামচন্দ্রকে, যিনিও সন্ন্যাসী নন, যিনি গৃহস্থ, আপাত গৃহস্থ, কিন্তু বশিষ্ঠমুনি তো মহাজ্ঞানী, এবং এই কথা বলতে বলতে রামচন্দ্র জ্ঞানী হলেন, ব্রহ্মজ্ঞানী হলেন। কিন্তু দুই গৃহস্থের এই আলোচনা যদি বলি, সেইটা সন্ন্যাসীর কাছে সন্ন্যাসীদের কাছেই সর্বজনগ্রাহ্য, গৃহস্থরা এর মানেও বুঝতে পারে না, বেশিরভাগ সন্ন্যাসীরা এর মানে বুঝতে একটু হিমশিম খায়। সন্ন্যাসীদের সাধনার বিষয়ে এই বই, দুজন গৃহস্থের বলা কথা। গৃহস্থ মানে নিজেকে খুব বেশি ছোট ভাববেন না, জ্ঞান, গৃহস্থ, সন্ন্যাসী, ছেলে মেয়ে, ব্রাহ্মণ, অব্রাহ্মণ, হিন্দু, মুসলমান, শিখ, জৈন কিছুর রেয়াত করে না, জ্ঞান সবার ভিতরেই আছে, সবাই তাকে বোধ করতে পারে, শুধু চাওয়াটা, আমি কতটা ভাবে চাই তাকে বোধ করতে। ওই যে বললাম, এই চিন্তা যেদিন আসবে, আমার আজকের দিনটাও চলে গেল, আমার জ্ঞান লাভ হলো না, এই আকুপাকু অবস্থা যেদিন হবে, সেদিনই জ্ঞান আপনার কাছে, সেদিনই কাছে বলাটা ভুল, মানে কাছেই বলবো, হ্যাঁ, মানে জ্ঞান লাভ আপনার নিকটে আর কি। তো সন্ন্যাসীর কথা বলছে বিষ্ণু পুরাণ থেকে। বলছে নিঃসঙ্গতাই সন্ন্যাসীগণের মুক্তি লাভের দ্বার, বিষয়াসক্ত বহির্মুখ ব্যক্তিগণের সঙ্গ ত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। যে নিঃসঙ্গতাই সন্ন্যাসীগণের মুক্তি লাভের দ্বার, সন্ন্যাসীগণের মুক্তি লাভের দরজা কি না, বলছে নিঃসঙ্গ হয়ে থাকো, ওই সৎসঙ্গ অসৎসঙ্গ দুই ছাড়ো, নিঃসঙ্গতা। ভগবান মাঝে মধ্যে আমাদেরকে বলেন সারাদিন একা থাক,
কারোর সাথে কথা বলার দরকার নেই, জগৎ ব্যবহারের দরকার নেই, খাবি আর বসে থাক একা। আমার সুবিধা আছে, আমার বাড়িতে আমার একটা ঘর, আমি বেশিরভাগ সময় একাই কাটাই। তো যাই হোক, মানে আমার একটা সুবিধা আছে, নিঃসঙ্গ ব্যাপারটা আমার অভ্যস্ত আর কি, আমি ব্যাপারটার সাথে। তো এখানে বলছেন যে নিঃসঙ্গতাই সন্ন্যাসীগণের মুক্তি লাভের দরজা, দরজা বলেছে। নিঃসঙ্গ হয়ে গেলেই মুক্ত হয়ে যাবে তা বলেনি কিন্তু। এবার নিঃসঙ্গ মানে কেমন, আমি একা বসে রয়েছি কিন্তু আমি সারাক্ষণ মনে হাজার চিন্তা করে যাচ্ছি, এর সঙ্গে কবে কি করেছিলাম, তার সঙ্গে কি করেছিলাম, সে আমার সাথে কি করেছিল, মনে মনে তার মধ্যে দাকিমির করছি। এর নাম নিঃসঙ্গতা নয়। নিঃসঙ্গতা কি সেটা ব্যাখ্যা করছে, বলছে বিষয়াসক্ত বহির্মুখ ব্যক্তিগণের সঙ্গ ত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। বলছে বিষয়াসক্ত, যে বিষয় নিয়ে আসক্ত। এই প্রসঙ্গে ঠাকুরের একটা উদাহরণ দারুণ লাগে আমার, আর একবার দিচ্ছি। ঠাকুরের ভাগ্নে হৃদয়, কি দুর্দশা দেখুন, ঠাকুর অবতার পুরুষ, তার সাথে থাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, তার সর্বক্ষণের সঙ্গী। তো সে একটা বলছে কিনেছিল না কিনেছে ঠিক মনে নেই, একটা বাছুর কিনেছে, এটা বা কিনবে কিনবে করছে। ঠাকুর বলছে কি করবি বাছুরটা নিয়ে, বলছে না বাছুরটাকে বড় করব, বড় করে বাছুরটাকে দেশে পাঠাবো, দেশে পাঠিয়ে এই বাছুরটাকে দিয়ে চাষ করাবো, চাষ করিয়ে বলদ হবে, মানে বলদ দিয়ে চাষ করায়, চাষ করাবে, তারপর বোধ হয় বেচে দেবে টেচে দেবে না কি একটা বলেছিল। ঠাকুর শুনে বলছে মা এ কি মায়া, এ কি বিষয় আসক্ত, একটা বাছুর কিনেছে এটাকে সে খাইয়ে দাইয়ে বড় করবে বলে অপেক্ষা করছে, কবে বাছুর বড় হবে, সেই বাছুরকে সে কলকাতা থেকে গ্রামে নিয়ে যাবে, সেখানে সে হাল চষাবে ওই বাছুরকে দিয়ে, তারপর আবার কি করবে সেই চিন্তা করছে। বলছে এ কেমন বিষয় আসক্ত। তো বিষয় আসক্ত এমনই হয়, যেমন অনেকে প্রচুর টাকা, আরো সে প্ল্যান আপ করছে কিভাবে আরো আরো টাকা জোগাড় করবে, আরো টাকা রোজগার করবে। যখনই মন আমি কে আমি নিজেকে জানতে আজও পারলাম বা কিভাবে আমি নিজেকে জানবো, এখান থেকে সরে যেই মন যায় গিয়ে বাড়িটা সুন্দর, তো আমাকে এরকম একটা বাড়ি কিনতে হবে, এই গিটারটা সুন্দর, তো আমাকে এবার একটি ইলেকট্রিক গিটার নামিয়ে ফেলতে হবে, ড্রামসটা দারুণ, তো আমাকে আর একটা ড্রামস বাজাতে হবে। বলছে এই জায়গাতেই যখন মনটা চলে গেল, এই আমি থেকে যখন আমার, অহং মম ইদং, অহং মানে আমি, মম তুমি, এবং ইদং আরো কিছু, বলছে এইভাবে যেই মনটা ছড়াচ্ছে, চুপ করে বসে আছি আমি, আবার মনটা ছড়ালো কি আমার, আমার বাড়ি, আমার ঘর, এবার আমার ঘরটাকে একটু রং করতে হবে, আমার ঘরটা একটু লাইট লাগাতে হবে, তার জন্য কি করতে হবে, এবার আমাকে পয়সা রোজগার করতে যেতে হবে, পয়সা রোজগার করতে গেলে কি করতে হবে, যা পয়সা আমার কুলাচ্ছে না, এবার আমার প্রমোশন লাগবে। আমার মন কিন্তু ছড়াচ্ছে, এই আমার মন গুটিয়েছিল, যেই আমি ছড়াতে শুরু করলাম এই মন ছড়াচ্ছে। বলছে যেই আমি গুটিয়েছিলাম সেটাই সৎসঙ্গ, যেই আমার মন ছড়াতে শুরু করলো তার নামই বিষয়াসক্ত, সেই মনই অসৎসঙ্গ। তাই বলছেন যে বিষয়াসক্ত বহির্মুখ ব্যক্তি, বহির্মুখ মানে কি যে বকবক করে না, জ্ঞানীও কথা বলে, কি এমন কথা বলে যেই কথায় কথা বন্ধ হয়। আমি একটা চিকেন রোল খেয়ে ফেললাম, ডাবল এগ চিকেন রোল, অ্যাসিডিটি হয়ে শেষ, গলা ফলা জ্বলছে, খেলে খেয়েছি তার ফলেই অ্যাসিডিটি হয়েছে না, একটা ডাক্তারকে ফোন করলাম ভাই কি করবো, বলতে একটা র্যান্ডাক খেয়ে নে, ওই ডবল চিকেন রোলটা আমিই খেয়েছি, ওই র্যান্টাকটা আমিই খেলাম, র্যান্টাকটা কি করলো না আমার অ্যাসিডিটি কমিয়ে দিল। দুটোই খাওয়া, ডবল এগ চিকেন রোলটা খাওয়া যেটা অ্যাসিডিটি বাড়িয়ে দিল, র্যান্টাকটাও খাওয়া খাওয়া যেটা অ্যাসিডিটি কমিয়ে দিল। তেমনই বিষয়াসক্ত লোকরা যখন কথা বলেন তাদের কথায় আরো বিষয় ছড়িয়ে পড়ে, আবার জ্ঞানীগণও যখন কথা বলেন তাদের কথায় মন আরো ডুবে যায়, তাদের কথায় যে শুনছে তার কথা বন্ধ হয়ে যায়। যেমন র্যান্টাকটাও খাওয়া কিন্তু অ্যাসিড কেটে গেল, জ্ঞানীদের কথায় বিষয় কেটে যায়, বিষয় বন্ধ হয়ে যায়, বিষয় চিন্তা মানুষ করতে পারে না, তখন মানুষ বাধ্য হয় নিজের চিন্তা করতে। তো সেটাকেই বলছে বহির্মুখ এবং অন্তর্মুখ, কথা বলা মানেই বহির্মুখ নয়, আবার চুপ করে থাকা মানে অন্তর্মুখ নয়।
আমি চুপ করে আছি, ভিতরে প্রচুর প্ল্যান করছি, এই করবো সেই করবো, এই বিজনেসটা নামাতে হবে, ওই বিজনেসটা নামাতে হবে, একে চাকরি করলে একে কাঠি করতে হবে, ওকে বাস দিতে হবে। আমি খুব চলতি ভাষায় কথা বলি, আমি খুব মানে সাধু ভাষায় কথা বলছি, আধ্যাত্মিক কথা কথা বলতে বসেছি বলে এরমভাবে অতি ভদ্র ভাষায় কথা বলি না, এটা আমার অভ্যাস, মার্জনা করবেন যাদের খারাপ লাগবে। এইভাবে চুপ করে বসে থাকা মানে অন্তর্মুখ নয়, আবার যে অনর্গল কথা বলছে কিন্তু শুধু ব্রহ্মের কথাই বলছে সেই কিন্তু অন্তর্মুখ। অন্তর্মুখ মানে হচ্ছে, আবার আমার গুরুর কথায় ফিরি, ভগবানের কথা, একটা মেয়েকে ভগবান বলেছিলেন চোখ বন্ধ কর, মেয়েটা চোখ বুঝেছে, তারপর ভগবান তাকে বললেন মন বন্ধ কর, এটা বড় কঠিন। চোখ বোঝা যায়, মন বোঝা যায় না। মন বোঝানোটাই আসল, মন বোঝানোটাই অন্তর্মুখ। অনেকে দেখবেন চুপ করে থাকেন, মৌনতা অবলম্বন করছেন, কথা বলছেন না, কিন্তু কি করছেন না, কাগজে লিখে দিচ্ছেন, ওর নাম মৌনতা নয়। মৌনতা মানে মন বন্ধ, যে মনে আর কোনো কথা উঠছে না। কথা মানেই তো বিষয়, কথা মানেই তো একটা বিষয়, কথা মানেই তো তার থেকে সরে আসা, চিন্তা মানেই তার থেকে সরে আসা। কথা তো অনেক পরের বিষয়, আগে চিন্তা একটা ওঠে। আমি চুপ করে বুধ হয়ে বসে রয়েছি, এটা আমি অনেকটা গভীরের কথা বলছি, একটু মাইনিউটলি শুনবেন, শুনেও বোঝাটা মুশকিল, ধারণা করার চেষ্টা করবেন, আমি অনেকটা ভিতরের কথা বলছি। কথা তো অনেক পরে, প্রথমে ভিতর থেকে চুপ করে বসে থাকতে থাকতে একটা চিন্তা মাত্র উঠলো, সেই চিন্তারও আগে আরো অনেক কিছু ব্যাপার আছে, আমি অত গভীরে যাচ্ছি না, একটা চিন্তাটাই আমি ধরছি। চিন্তাটা উঠলো, উঠে সেই চিন্তাটা আমার থেকে হয় কথা হয়ে বেরোচ্ছে বা কার্য হয়ে বেরোচ্ছে, চিন্তারও আগে আরো অনেক কিছু রয়েছে, ইক্ষণ আছে আরো অনেক কিছু। যত চুপ করবেন, যত ভিতর দিকে তাকাবেন, আস্তে আস্তে এই জিনিসগুলো আপনাদের চোখে ধরা পড়বে। শুধু যে শুনছেন তা নয়, এটাকে ধারণা করতে লাগে, কথাগুলোকে ধারণা করা খুব ইম্পর্টেন্ট। শুধু বেদান্ত শুনে গেলে হয় না, ওইটা এই কথাগুলো নিয়ে মানে আমি অনুরোধ করব সবার কাছে, আমি এমন কেউ নই, কিন্তু তাও মানে অ্যাটলিস্ট যা বলছি, আপনারা যেহেতু সময় অ্যাটলিস্ট নষ্ট হবে না শুনছেন, তো আপনারা এই কথাগুলোকে নিয়ে একটু চিন্তা করবেন, চিন্তা করলে দেখবেন একটু হয়তো কথাগুলো ধারণা হচ্ছে, এবং হতে হতে দেখবেন কথাগুলো একটা সময়ে বোঝা যাচ্ছে। আমি এই যোগাবশিষ্ট সারের আলোচনাতে বারবারই বলি যে আলোচনা কঠিন হয়, হ্যাঁ কঠিন হয়, কিন্তু একটু তো আসল জায়গায় যেতে হবে, একটু তো কঠিন জায়গায় ঢুকতে হবে, নইলে কঠিনটা সহজ হবে কি করে। একটা ডাক্তার যখন তৈরি হয়, সে প্রথম দিনই তো গিয়ে ছুরি দিয়ে কাটে না, সূক্ষ্ম অপারেশন করে না, কিন্তু একদিন করে, প্রথম দিন ফিজিওলজি পড়ছে, অ্যানাটমি পড়ছে, অনেক কিছু করছে, কিন্তু একদিন সে সূক্ষ্ম অপারেশনটা করে, কারণ সে প্র্যাকটিস করতে হয়, তাকে ধারণা করতে হয়, সে চেষ্টা করে, অধ্যবসায় করে, একদিন না একদিন অবশ্যই কথাগুলো ধারণায় আসবে, কিন্তু একটু এই কথাগুলো, বিশেষ করে যোগাবশিষ্ট সারের আলোচনাটা কঠিন হয়। এবং সত্যি ইচ্ছা করি আমরা আলোচনাটাকে কঠিন করছি, কারণ নিজেকে জানতে গেলে, আবারও বলছি, নিজেকে জানতে গেলে এই অনলাইনে শুনে কোনোদিনও জানা হবে না, আপনারা যার যার গুরু আছে তার গুরুর পায়ে গিয়ে পড়ুন, নইলে নিজেকে জানতে পারবেন না, এই অনলাইনে শুনে কোনোদিনও জানা যায় না, কিন্তু তাও একটা ধারণা দেওয়ার চেষ্টা করা। তো বলছেন যে সঙ্গ বিষয়াসক্ত বহির্মুখ ব্যক্তিগণের সঙ্গ ত্যাগ কর, সঙ্গ ত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। বিষয়াসক্ত পুরুষের সাহচর্যে কামাদি অশেষ দোষ উৎপন্ন হইয়া থাকে, ওই সঙ্গ বিবেকী পুরুষকে অধঃপাতিত করিয়া থাকে, সামান্য সাধকের তো কথাই নাই। বলছেন যে বিষয়াসক্ত পুরুষের সাহচর্যে সাথে থাকলে, যে সারাক্ষণ বিষয় চিন্তা করছে, তার সাথে থাকলে বলছে অনেক দোষ মিটে কামাদি, মানে আরো কামনা বাড়বে, আরো বাসনা বাড়বে, স্বাভাবিক বিষয়, সাধা মানে দোষ দিচ্ছি না কাউকে, কেউ যদি সারাক্ষণ আপনার সামনে, জগতের তো মোহ ছড়িয়ে আছে যা আমরা দেখতে পাচ্ছি এবং যেটার টেস্ট আমরা সহজে বোধ করছি। একটু আগে আমি একজনকে ফোনে কথা হচ্ছিল বেদান্তের বিষয় নিয়ে, তার সাথে কথা হচ্ছিল, তো তাকে বলছিলাম যে
আমাই সুখ পেতে চাই, কেমন ভাবে সুখ পাবো? না চলো একটু ডিস্কো থেকে গিয়ে নিচে আসি, চলো বারে গিয়ে একটু মদ খেয়ে আসি, আমি সুখ পেতে চাইছি, আমি একটু সিনেমা হলে সিনেমা দেখছি, কিন্তু আমি ডিস্কো থেকে গিয়ে নাচছি, আমি সিনেমা হলে সিনেমা দেখছি, আমি বারে বসে মদ খাচ্ছি, সব জায়গায় কিন্তু আমিটা কমন। তার মানে আমাকে ডিস্কো থেক সুখ দিচ্ছে, না আমার ভিতরেই সেই আনন্দটা রয়েছে, আমার বারে বসে মদ খাওয়াটা কি মদটার থেকে আমি সুখ পাচ্ছি? আমি খুব সূক্ষ্ম কথা বলছি, নাকি সুখটা আমার ভেতরেই ছিল, কিছুটা ঝলক পাচ্ছি? আবার সেই আমি যখন বিছানায় এসে মদ খেয়ে ঘুমিয়ে পড়লাম, তখন বললাম সকালে ঘুম থেকে উঠে কাল যা ঘুমিয়েছি না, দারুণ ঘুম। ঠিক এইভাবে বলে মাতাল্লা, যে দারুণ ঘুম। হোস্টেলে পড়তাম তো সবই জানি কে কার কথা স্টাইল কখন কেমন হয়। তো বলছে দারুণ ঘুম। এবং দেখুন, ডিস্কো থেকে নাচা, মদ খাওয়া, সিনেমা দেখা, এসে ঘুম, ঘুমের পরে উঠে বলা দারুণ ঘুমালাম, এই সবটার মধ্যে একটাই কমন, যেটা আমি। এবং সব জায়গায় আমার একটা ক্রিয়া আছে, সব জায়গায় একটা ক্রিয়া রয়েছে। আমি মদ খাচ্ছি, একটা ক্রিয়া, আমি সিনেমা দেখছি, একটা ক্রিয়া আছে, আমি নাচানাচি করছি ডিস্কোতে, একটা ক্রিয়া আছে, কিন্তু যেই আমি ঘুমিয়ে পড়লাম গভীর ঘুমে, আমার কিন্তু আর কোনো ক্রিয়া নেই। ঘুমটা একটা ক্রিয়া, ওখানে শেষ, কোনো ক্রিয়া নেই। যে অন্যগুলোর বলতে পারেন ক্রিয়ার ফলে প্রতিক্রিয়া হলো, আমার একটা আনন্দ হলো, কিন্তু ঘুমে কোনো ক্রিয়া করছি না, কিন্তু কোনো অ্যাকশন নেই, কিন্তু তারপরেও উঠে বলছি রিয়াকশন কি, উইদাউট অ্যাকশন দেয়ার ইজ এ রিয়াকশন। আহ দারুণ ঘুমালাম। এই রিয়াকশনটা কে দিল প্রশ্ন করেছেন কখনো? কোথা থেকে এলো এই কথাটা? বলছে তার মানে আমার ভিতরেই সেই সম্পূর্ণ তৃপ্তিটা রয়েছে, যেটাকে আমি খুঁজি না, যেটাকে আমি জানি না, এবং আমি ছুটছি কার পিছনে, না এই জগতের একটু একটু সুখ খুঁজে পাবো তার পিছনে, আমি খাবলাচ্ছি, এখান থেকে একটু সুখ চুরি করছি, ওখান থেকে একটু সুখ চুরি করছি, আমি ঘুমিয়ে থাকি, ওটাকে একটু এদিক ওদিক করে যদি আমি সমাধিস্থ হয়ে যেতে পারি, যাবতীয় সুখের চাবিকাঠি ওখানে রাখা। কিন্তু আমরা সেই আনন্দ সম্পর্কে জানি না বলি আমরা অন্যভাবে আনন্দকে খাবলে নিতে চেষ্টা করছি। খুব রাগ ভাষা বলছি আমি, যেটা এখানে গিয়ে লাগে, আমরা আনন্দ একটু একটু করে খাবলে নিতে চেষ্টা করি, কিন্তু পুরো আনন্দটা ভিতরেই আছে। আনন্দ নিতে চেষ্টা করি, কিন্তু আনন্দটা ওঠে ভিতর থেকে, আনন্দটা আসে কোথা থেকে? সিনেমা নিংড়ে আনন্দ হয়, যেই সিনেমা দেখে আমার ভালো লাগছে, সেই সিনেমা আমার পাশের জন দেখে বলছে ধুস বাজে সিনেমা, তার আনন্দ লাগছে না, তার ভিতর থেকে বিরক্তি উৎপাদন হচ্ছে, আমার ভিতর থেকে আনন্দ উৎপাদন হচ্ছে। গল্পটা কিন্তু ভিতরের। তো বলছে এই জগতে সব কিছু ছড়ানো, সেই ছড়িয়ে রাখা, যেটা আমরা স্বাভাবিকভাবে আমরা পেতে পারি। হ্যাঁ, ভিতরের আনন্দ পেতে গেলে একটু খাটাখাটনি করতে হয়, বলছে না কষ্ট করলে কেষ্ট মেলে, একটু কষ্ট করতে হয়, কিন্তু সেই কষ্টটা করলে তো মানে ডুবে যাওয়া, কিন্তু তার আগে একটু পয়সা করে দিলে এই খাবলা খাবলা আনন্দ পাওয়া যায়। খাবলা খাবলা আনন্দই বলে না, হরির নাম খাবলা খাবলা, কি একটা ইয়ে রয়েছে, ছোটবেলায় মা বলতেন যে হরির নাম খাবলা খাবলা, আজতে কিন্তু হরি তিনি হয়ে আছেন। আমি এই কথাটা হঠাৎ মনে হলো, হ্যাঁ দেখলাম উপমাটা দারুণ। আচ্ছা, হরির নাম খাবলা খাবলা, এখন চলতি একটা উপমা, বলছে সব তিনি, কিন্তু তাকেই আমরা খাবলে খাবলে নিচ্ছি, সব জায়গায় সেই আনন্দই। এবার সেই আমি চাইছি ধরুন ভিতরে ঢুকতে, এবার পাশে কেউ আমাকে বসে বলছে যে এইখানে এই যাব, ওখানে প্রাইভেট জেটের দাম এত, এখানে ভিস্তারার দাম এত, এখানে এই খাবার দেয়, এবার ন্যাচারালি আমার একটা মন ছুটে যাবে। সেই রকম যদি দমদার সাধক না হয়, সে বলবে আরে শর্ত এখান থেকে, আমি জানি কোনটার কি। কিন্তু যে দুর্বল চিত্ত, সে ভেসে যেতে পারে, কারণ নদীর স্রোত যেদিকে বয় মানুষ সেদিকেই ভেসে যায়। কজন বা আর নদীর স্রোতের উল্টো দিকে সাঁতার কাটে, দম কতজনের আছে? খুব কম মানুষেরই আছে। তো বলছে বিষয়াসক্ত পুরুষের সঙ্গে বিবেকী পুরুষকে অধঃপাতিত করিয়া থাকে। বলছে যার বিবেক বৈরাগ্য আছে, যার
বিচারের ক্ষমতা আছে, বলছে তাকেও অধঃপাতিত করে ছেড়ে দেয়, বলছে সামান্য সাধকের তো আর কথা নেই। যে বললাম দমদার সাধক হলে তাড়াবে পুরো, এ যা ভাগ এখান থেকে, কি আমাকে জগৎ দেখাতে আসছিস। যে একটুও আধ্যাত্মিকতার সেই জায়গার টেস্ট পেয়েছে, সে বলবে কি জগৎ দেখাচ্ছিস ভাই যা। কিন্তু যে সামান্য সাধক যে চেষ্টা করছে, সে ভেসে যেতে পারে। সফল অর্থাৎ ব্রহ্মজ্ঞানের উপায়া ভিক্ষ, শীতলচ্ছায় অর্থাৎ শান্তিপ্রদ জ্ঞানের আশ্রয় স্থিত তত্ত্বজ্ঞ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ, এরূপ সঙ্গ যে স্থানে লাভ হয় না, সে স্থান কখনোই মুমুক্ষ পুরুষের বাসোপযোগী নয়। বলছেন যে সফল মানে কি, আমরা সফল মানে কি বুঝি, প্রচুর বাড়ি গাড়ি টাকা আছে, এখানে সফল মানে কি বলছে, বলছেন যে ব্রহ্মজ্ঞানের উপায়াভিজ্ঞ। বলছে ব্রহ্মজ্ঞানের উপায় কেমন করে হতে পারে, তাহলে তাকে বলছে সফল। যে ব্রহ্মজ্ঞানের উপায় কিভাবে হতে পারে সেটা যে জানে সে সফল। কে বলছে না, বশিষ্ঠ মুনি বলছে, কাকে বলছে না, সরি কাকে বলছে না, শ্রীরামচন্দ্রকে বলছে, অবতার পুরুষকে বলছেন। তো কোনটা অ্যাকসেপ্ট করবেন আপনি দেখুন, আমেরিকায় বাড়ি গাড়ি করে সেটেল কর, হ্যাঁ ওটা দরকার, ওটা দরকার না, মানে মিনিমাম একটা টাকা থাকা দরকার, নাকি এই কথাটা যে সফল মানে যে ব্রহ্মজ্ঞানের উপায় জানে, যে শীতলচ্ছায় অর্থাৎ শান্তিপ্রদ জ্ঞানের আশ্রয় স্থিত। বলছে যে বাইরের কোনো আশ্রয় নয়, আমার 1 কোটি টাকা আছে, শান্তিতে ঘুম হয় নাকি ঘুমের ওষুধ খেতে হয়? বলছে যে জ্ঞানের আশ্রয় যে স্থিত, শান্তির জ্ঞান মানে তার কোনো চিন্তা নেই, সে যতই ঝামেলা হোক সে ভিতরে নিশ্চিন্ত, সেই জ্ঞানের আশ্রয় যে স্থিত তত্ত্বজ্ঞ অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ যে তাকে জেনেছে। এইরূপ সঙ্গ যে স্থানে লাভ হয় না, সে স্থানে কখনোই মুমুক্ষ পুরুষের বাসোপযোগী নহে। সৎসঙ্গের মহিমা পুনরায় কীর্তন করছেন, বলছেন সদা সন্ত ভিগবন্ত যদুপুপদিশন্তি না ইয়া হি সৈর কথান সেহা মুপদেশা ভবন্তি তা। বশিষ্ঠ মুনি বলছেন যে সৎপুরুষগণ যদি উপদেশ প্রদান নাও করেন, তথাপি সর্বদা সমীপে গোপনরত গমনরত তাদের সেবা করা উচিত। বলছে সৎপুরুষরা যদি উপদেশ নাও দেন, তাহলেও তাদের সবসময় তাদের কাছে থেকে, তাদের কাছে গিয়ে তাদের সেবা করা উচিত, কারণ তাহাদের স্বেচ্ছা কথাও সাধারণ বাক্যলাপও উপদেশ স্বরূপ হইয়া থাকে। এটা তো আমি হারে হারে বুঝেছি ভগবানের সঙ্গলাভ করে, আমার গুরুর সঙ্গলাভ করে বহু সময় দেখেছি ভগবান কোনো কথা বলছেন না, কিচ্ছু বলছেন না, চুপচাপ পায়ের কাছে বসে থাকি, হঠাৎ দেখি এমন একটা কিছু কথা বলে চমকে উঠি, বলে ঘরে চলে গেলেন। তো বলছেন যে যে সৎপুরুষ তিনি যদি উপদেশ নাও দেন, তার কাছে বসে থাকো, ভুলভাল জায়গায় বসে থাকার থেকে তার পায়ের কাছে বসে থাকো, সর্বদা তার সমীপে গমন করো, তো তাদের সেবা করা উচিত, তাদের কাছে থেকে তাদের সেবা করা উচিত। যে ব্রহ্মজ্ঞানী সে কিছু বলুক ছাই না বলুক, তার কাছে পড়ে থাকো। গুরুর কথায় বলি, যে বলছে যে গুরুকে দ্বার মে কুত্তাকে মাফিক পরে রাহো, শাস্ত্র বলছে আমি নই। বলছে গুরুর দ্বারে কেমন ভাবে পড়ে থাকো, বলছে প্রভু ভক্ত কুকুর যেভাবে পড়ে থাকে। গুরু কিছু বলছে কি না বলছে তোমার দেখার দরকার নেই, তুমি শুধু তার পায়ের নিচে পড়ে থাকো, তারপর দেখো কি হয়। যারা পড়ে থেকেছে তাদের জীবন তো সোনা হয়ে গেছে, কিন্তু এই পড়ে থাকার লোক কজন? কে বলবে উনি তো কিছু বলছেন না, যাই বাড়ি যাই একটু রান্নাটা সেরে আসি, না উনি তো কিছু বলছেন না, যাই একটু ঘরে ঘুমিয়ে আসি। একজন দুজনই থাকে, বলুন ছাই না বলুন, চুপচাপ পড়ে থাকে, এবং হঠাৎ দেখা যায় ভগবানের কিছু একটা ঘটনা ঘটলো, তার অশেষ কৃপা হলো, বেরিয়ে এলো, তাকে কিছু বললেন, বা সেই ভক্তটি সমাধিতে ডুবে গেল। বহু ঘটনা আমি আমার চোখের সামনে দেখেছি, সবাই চলে গেছে আশ্রম থেকে, কেউ নেই, কয়েকজন একজন দুজন পড়ে রয়েছে, ভগবানের কথা বলা হয়ে গেছে, উপর প্রেয়ার হল থেকে নেমে এসে নিজের ঘরে ঢুকে গেছেন, আর থাকবে কেন, একজন দুজন পড়ে আছে, হঠাৎ দেখা গেল
ভগবানের বিশেষ কিছু ভাবের প্রকাশ, কেউ ধ্যানস্থ, কেউ সমাধিস্থ, কেউ গভীরে ডুবে গেছেন। তো তাই বলছেন যে কারণ তাহাদের স্বেচ্ছা কথা ও সাধারণ বাক্যলাপও উপদেশ স্বরূপে হইয়া থাকে। বলছে তাদের সাধারণ কথা, জগৎ নিয়ে এটা ওটা বলছেন, যুদ্ধ কেমন হচ্ছে, এই কি হচ্ছে, সেই কি হচ্ছে, বলছে সেটাও উপদেশ স্বরূপই হয়ে থাকে। সেই কথার মধ্যেও যে কোন ভাজি উপদেশ ঢোকানো, তার থেকেও বড় কথা, তিনি তোমার সাথে কথা বলছেন, হে একজন ব্রহ্মজ্ঞ পুরুষ তোমার সাথে কথা বলছেন, তিনি সাধারণ কথা বলুন, ব্রহ্মবাক্য বলুন, কি বাড়ির গল্প করুন, কি গাড়ির গল্প করুন, তোমার কিছু হয়নি, তুমি জগতে ঘুরে বেড়াচ্ছ কৃমি কীটের মতন, তোমার সামনে বসে তিনি কথা বলছেন, সে যে তোমার কত বড় কৃপা সে কে জানতে যায়। সে যা খুশি বলুক, শুধু বলছে তার সামনে বসে থাকো, কখন তার কৃপা তোমার উপর পড়ে যাবে, বা এই যে তুমি শুনতে পাচ্ছ তার কথা, এ যে কত বড় কৃপা, সে বোঝার ক্ষমতা বা বোধবুদ্ধি তোমার এখনো হয়নি। তো বলছে সৎ পুরুষগণ উপদেশ প্রদান না করিলেও সর্বদা তাহাদের সেবা করা কর্তব্য। এই কথাগুলো আমি বলছি না, বশিষ্ঠ মুনি বলছেন, কারণ তাহাদের স্বেচ্ছা কথাই উপদেশ। সাক্ষাৎ উপদেশ লাভ না হইলেও সাধু সঙ্গ সাধু সেবা সদা কর্তব্য। বলছে সাক্ষাৎ উপদেশ লাভ না হলেও সাধু সঙ্গ এবং সাধু সেবা করা সবসময় কর্তব্য। তাহাদের স্বাভাবিক কথা প্রসঙ্গ মুমুক্ষের পক্ষে উপদেশ রূপই হইয়া থাকে। মানে যেহেতু আমার বন্ধু টন্ধু প্রায় সবাই সাধু, তো জানি আর কি, যখন আমরা বসছি সারাক্ষণ যে কি বলবো আধ্যাত্মিক কথা হয় তা তো হয় না, গল্প গাছা চলছে, তার মধ্যেও যে গল্প গাছার মধ্যে প্রত্যেক মুহূর্তে নিরন্তর সেই আত্মচিন্তনই হয়, ইয়ার্কি মারতে মারতেও জ্ঞানের কথা হয়, ইয়ার্কি মারতে মারতেও আত্মচিন্তনের কথা হয়। তো বলছেন যে সাধু সঙ্গ সাধু সেবা সদা কর্তব্য, কারণ কি না তাদের স্বাভাবিক কথা প্রসঙ্গ মুমুক্ষের পক্ষে উপদেশ রূপী হয়ে থাকে। বলছে তাদের স্বাভাবিক কথাও মুমুক্ষের পক্ষে উপদেশী হয়ে থাকে। সমচিত্ত প্রশান্তাত্মা রাগা দেশাদি রহিত সদাচারী সাধুগণের সাধারণ বার্তালাপ, এমন কি অনাসক্তিও মাধুর্যমণ্ডিত যে তৎশ্রবণে যথার্থ মুমুক্ষুর চিত্ত তাহাদের অলৌকিক তত্ত্বানুভূতি সমুজ্জ্বল জীবনের প্রতি আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না। বলছেন যে সমচিত্ত, শব্দগুলোকে একটু ধরে ধরে কথা বলতে হবে, বলছে সমচিত্ত বলছে তাদের চিত্তের ওঠানামা নেই, তাদের এদিক ওদিক নেই, তারা একভাবে রয়েছেন। বলছে সমচিত্ত প্রশান্তাত্মা, তারা প্রশান্ত ভিতরে, বাইরে মজা করছেন হাসি ঠাট্টা আর কি রাগ করতে পারেন, কিন্তু ভিতরে প্রশান্ত সাধু, ব্রহ্মজ্ঞানী সাধু, ব্রহ্মজ্ঞানী সাধু খুব একটা কিন্তু ভিতর থেকে রাখতে পারে না। জেনে রাখবেন, কোনো ব্রহ্মজ্ঞানী সাধু যদি ভিতর থেকে আপনার উপর খেপে তা আপনার কপালে দুঃখ আছে, চট করে কিছুতেই তারা রাগেন না, তারা শো করেন তারা রাগ করছেন, তারা দেখান তারা রাগ করছেন, কেমন জানেন তো, বলছে জ্ঞানীর রাগ জলের দাগ, জলের উপর একটু আঁকিবুকি কেটে দিন মিলিয়ে যায়, আপনি শো দেয় চেঁচামেচি করে দিল। জ্ঞানী যদি ভিতর থেকে খেপে গেছে কারোর উপর, তার মুশকিল আছে, কেন কোনোদিন হয়তো অন্য কোনো ব্যাখ্যাতে বলবো, কিন্তু এটা হয়। তো বলছেন যে প্রশান্তাত্মা, কারণ তারা সবসময় প্রশান্ত চিত্তে থাকে। এবার মুশকিলটা কি জানেন তো, যারা ভীষণ শান্ত থাকে তাদেরকে খোঁচাতে নেই, তার মানে বাইরে থেকে শান্তের কথা বলছি না, যারা ভিতরে একদম শান্ত হয়ে গেছেন, তাদের যদি ভিতরের ওই শান্তটাকে ডিস্টার্ব করা হয় তাহলে প্রকৃতি খেপে যায়। মানে কথাগুলো একটু অদ্ভুত লাগছে না শুনতে, পরে কোনোদিনও ব্যাখ্যা করবো এই বিষয়গুলো, মানে তাদের সাথে ভীষণভাবে প্রকৃতি নেই কিন্তু প্রকৃতি তাদের আজ্ঞাবহ দাসের মতন হয়ে থাকে, যখন ভীষণ শান্ত। ওই জন্য বলছে জ্ঞানীকে খোঁচাবে না, সাধুদের বলছে খোঁচাতে নেই, সাধুদের ডিস্টার্ব করবেন না, বলতো আগে, সাধুরা খেপে গেলে মুশকিল, যদি ভিতর থেকে খেপে যান তাহলে মুশকিল,
তাই বলছেন যে তারা প্রশান্ত আত্মার, রাগ দেশাদিরহিত। সদাচারী সাধুগণের সাধারণ বার্তালাপে এমনকি অনাসক্তিও মাধুর্যমণ্ডিত, যে বলছে তাদের সাধারণ কথাও এত মাধুর্যমণ্ডিত আর এত অনাসক্তি, মানে কোনো কথাতেই তাদের লেগে থাকা নেই, স্টিক টু এই শব্দটা তাদের ব্যাকরণে থাকে না, যারা সাধু যথার্থ জ্ঞানী সাধু যারা। বলছে যে অনেক তাদের অনাসক্তি মাধুর্যমণ্ডিত, যে তৎশ্রবণে যথার্থ মুমুক্ষুর চিত্ত তাহাদের অলৌকিক তত্ত্বানুভূতি সমুজ্জ্বল জীবনের প্রতি আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না। আর যে জ্ঞানী, সে যতই ইয়ার্কি করুক, যতই ঠাট্টা করুক, যতই বসে বসে ফক্করবাজি করুক, ঠাকুরের কথায় তার মুখ থেকে জ্ঞানের কথা বেরোবেই বেরোবে। সে মানে সে চেপে রাখলেও বন্ধ করতে পারবে না, তার মুখ থেকে ওই জায়গার কথা বেরিয়ে পড়বেই। তো তাই বলছে তাদের সাধারণ বার্তালাপও এমন হয় যে আপনি তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। ওই দিব্য জীবনের প্রভাবে সাধকের চিত্ত তখন বিষয় বিমুখ হইয়া ভগবানমুখী হয়। বলছে যে ওই দিব্য জীবনের প্রভাবে, ওই জ্ঞানী সাধুর প্রভাবে, জ্ঞানী সাধুর সাথে সারাক্ষণ ওঠা বসা করছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, মজা করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, বলছে শুধু এটাই করো, হয়তো কিছু তত্ত্ব কথার দরকার নেই। বলছে তার ফলেও সাধকের চিত্ত বিষয় বিমুখ হয়ে ভগবানমুখী হতে বাধ্য, যে বিষয় বিমুখ হয়ে বিষয় থেকে সেই মন সরে আসবে, সেই মন ভগবানমুখী, দূরের কোনো ভগবান না, নিজের দিকে তাকাতে বাধ্য। তাহলে আজকে বিষয়ে ছিল হচ্ছে সৎসঙ্গ এবং অসৎসঙ্গ। তো আমাদের ছোটবেলা থেকে কনসেপ্ট কি ছিল, যে সৎসঙ্গ মানে যারা আমাকে হেল্প টেল্প করবে, বা আমার মতন, বা আমাদের কথায়, বা আমার নীতিতে মাপা। কিন্তু এখানে বশিষ্ঠ মুনি বলছেন সৎসঙ্গকে, যে সেই ব্রহ্মজ্ঞানের খোঁজ জানে, যে ব্রহ্মজ্ঞানী, যে ব্রহ্মজ্ঞানের পথে তোমায় এগিয়ে দেবে, সেই সৎসঙ্গ। আর যে বিষয়ের পথে তোমায় এগিয়ে দেবে, তোমার অফিসের প্রমোশন করিয়ে দিতে পারে, তোমার মাইনে 30% হাইক করে দিতে পারে, কিন্তু বলছে সেটা অসৎসঙ্গ। আজকে তাহলে এই অবধি থাক। প্রথমেই বলেছি, আমি আরেকবারও বলে নিই, আমার একটু সমস্যার কারণে আমি আগের দুদিন মানে আলোচনা করব বলেও কথা বলতে পারিনি। একটু আমার সামনের সপ্তাহটাও একটু অনিয়মিত থাকব আমি কিছু বিষয়ের কারণে, তারপর থেকে আবার নিয়মিত আসব। কালকে স্বামী শিষ্য সংবাদের আলোচনা হচ্ছে না, চেষ্টা করব পরের সপ্তাহটা, আবারও বলছি এই সপ্তাহ এবং পরের সপ্তাহ একটু অনিয়মিত হবে, তারপর যে সপ্তাহ থেকে আবার স্বামী শিষ্য সংবাদ এবং যোগাবশিষ্ট সারি এই দুটেরই আলোচনা নিয়মিতভাবে শুরু হবে। আপনারা আগে থেকে জানতে পেরে যাবেন, যেরকম পোস্টারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় জানতে পেরে যাবেন। আর শেষে আর একটা কথা, আপনারা যারা শুনলেন আলোচনাটা এতক্ষণ ধরে বসে, দয়া করে তারা আলোচনাটা নিয়ে একটু চিন্তা করবেন, সম্ভব হলে আরেকবার শুনবেন, কারণ যেহেতু যোগাবশিষ্ট সার নিয়ে আলোচনা, তো তো একটু কঠিন আছে, একটু সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করেছে, একটু মনন না করলে ধারণা করা মুশকিল, আর যদি ধারণা না হয় শোনা বৃথা। দইপায়ন রয়, এনি ইংলিশ বুকস প্লিজ, আর যোগাবশিষ্ট সারের ইংলিশ বই পেয়ে যাবেন আপনি। এই অবধি থাক তাহলে আজকে, নমস্কার।